গ্রিক পৌরাণিক গল্প আটালান্টা ও হিপোমিনিস আটালান্টা ছিলেন কুমারী এক শিকারী শুধু শিকারী বললে অবশ্য আটালান্টার দক্ষতাকে খাটো করা হবে বরং বলা ভালো তিনি ছিলেন দক্ষ শিকারী গ্রিসের কোন শিকারী তাকে হারাতে পারত না দৌরবিদ হিসেবেও আটালান্টার বেশ সুনাম ছিল তবে আটালান্টা ছিলেন প্রেমবিরোধী তিনি পণ করেছিলেন তিনি কোনোদিনই বিয়ে করবেন না তবে এই বিয়ের ব্যাপারে তিনি সবাইকে এক চ্যালেঞ্জ ছুড়ে দিতেন আটালানটাকে বিয়ে করার আগে যে কোনো পুরুষকে আটালান্টার সাথে এক রেসে অংশ নিতে হবে সেই রেসে যদি আটালান্টাকে তিনি হারাতে পারেন তবেই তিনি আটালান্টার মন পাবেন আর যদি না পারেন পরিণতি হিসেবে আছে সাক্ষাৎ মৃত্যু স্বাভাবিকভাবেই তাই যে পুরুষই এসে দাঁড়াত আটালান্টার দ্বারে তাকে শোচনীয় পরিণতি বরণ করতে হতো। অন্যদিকে হিপোমিনিস ছিলেন এক দক্ষ দৌরবিদ কলোডোনিয়ান শিকারীদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শিকারী এই হিপোমিনিস আটালান্টাকে দেখামাত্র প্রেমে পড়ে যান তবে প্রেমে পড়ে গেলেই তো হবে না আটালান্টার মন পাওয়া তো আর চারটিখানি কথা নয় আর সেই কারণেই হিপোমিনিস সিদ্ধান্ত নেন তিনি আটালান্টার সাথে রেসে অংশ নেবেন যেই ভাবা সেই কাজ একদিন সত্যি সত্যিই আটালান্টা আর হিপোমিনিস রেসে অংশ নিয়ে ফেলেন রেসের শুরু থেকেই দেখা যায় দক্ষ আটালানটা হিপোমিনিসকে ছাড়িয়ে আগে চলে যাচ্ছে তবে কি এবার হিপোমিনিসকে মেনে নিতে হবে নির্ঘাত মৃত্যু না হিপোমিনিস এক বুদ্ধি আটেন তিনি আটালান্টার সামনে একটা করে স্বর্ণের আপেল ছুঁড়ে দেন আটালান্টা হিপোমিনিসের ফাঁদে পা দেন সেই আপেল তার মনোযোগ নাড়িয়ে দেয় আপেল এরাতে গিয়ে তিনি হিপোমিনিসের পেছনে পড়ে যান তবে এরপরও যে তিনি হিপোমিনিসের আগে যেতে পারেননি এমনটাও নয় তিনি পেরেছিলেন তবে যতবারই তিনি আগে যাওয়ার চেষ্টা করেছেন ততবারই হিপোমিনিস একইভাবে আটালান্টার পথে বাধা তৈরি করেছে শেষ অব্দি এর চেয়েও বড় বাধায় পড়তে হয়েছে আটালানটাকে রেসে হেরে তাকে বাধা পড়তে হয়েছে হিপোমিনিসের বাহুডোরে